हेलो स्टूडेंट, वेलकम बैक माय यूट्यूब चैनल साइंस बीटा। तो प्रिय छात्र छात्री, आज के तुम्हारे संगे क्लास टेनर लम्ब वितर्क अंक तुम्हारे जो 16 नम्बर चैप्टर आज कोषे देखी 16 के एर 8 नम्बर अंक से शुरू करब, कारण एर आगे दोटो पार्टे पार्ट 1 पार्ट 2 ते 1-7 पर्यंत अंक कर दिए। तो आज के तुम्हारे 8 नम्बर अंक से शुरू करब। तो अंक शुरू करार आगे तुम्हारे का रिक्वेस्ट आज, तुम्हारा जो नतून थको अवश्य चैनल सबसक्राइब कर और पास बेल आइकन प्रेस कर, এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড ক্যারিয়ার কে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। এই চ্যানেলে নিয়মিত এডুকেশন পারপাস এবং জব পারপাস নিউজ আপলোড করা হয়। ওকে, লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো 8 নম্বর অঙ্কটা কি আছে দেখো, নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনায় ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি, খেলনাটির বক্রতলের প্রতি বর্গ সেমি 2.10 টাকা হিসাব পলিশ করতে 429 টাকা খরচ পড়ে, খেলনাটির উচ্চতা কত হিসাব করেই খেলাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করি। তাহলে কিভাবে করব দেখো, আগে প্রদত্ত লিখে ফেলি, এটা 8 নম্বর। তাহলে এখানে বলেছে, এখানে কি বলেছে, এখানে 8 নম্বরটায় যে ভূমিতলের ব্যাস, ওকে, ব্যাসের দৈর্ঘ্য বলে দিচ্ছে। তাহলে একটা কাঠের খেলনা আছে, এর ব্যাসটা বলে দিচ্ছে, ব্যাসটা কত হচ্ছে দেখো, এখানে বলেছে কি ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি। 10 সেমি, তার মানে ব্যাসার্ধ কত হবে তাহলে 5 সেমি। ওকে, তাহলে বলতে পারি কি আমরা এখানে শঙ্কু আকৃতির খেলনাটির, শঙ্কু আকৃতি খেলনাটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 10/2 ইকুয়াল টু 5 সেমি। ওকে, 5 সেমি পেয়ে গেলাম। দেখে নাও, এইটা হচ্ছে আমার উচ্চতা, এখান থেকে এইটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে তির্যক উচ্চতা এল। এখানে বলে যে কি কোশ্চেন হচ্ছে খেলাটির বক্রতলের প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসাবে পলিশ করতে 429 টাকা খরচ পড়ে। তাহলে বক্রতলটা তির্যক উচ্চতা এল ধরি সেখানে, তাহলে এখানে লিখে দিই, ধরি শঙ্কুটির, শঙ্কুটির উচ্চতা এইচ এবং তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা হচ্ছে এল। ওকে, তাহলে অতএব শঙ্কুটির বক্রতলের তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত হবে দেখো, পাই আর এল। ওকে, পাই আর এল যেহেতু সেমি আছে তাহলে বর্গ সেমি, বর্গ সেমি। ওকে, তাহলে এই যে শঙ্কু আছে যার তির্যক উচ্চতা এল, রৈখিক উচ্চতা এইচ এবং ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ যদি আর হয়, এর পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি, পাই আর এল বর্গ সেমি, এটা হচ্ছে ক্ষেত্রফল। বলে যে প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা হিসাবে পলিশ করতে 429 টাকা খরচ পড়ে। তাহলে এক বর্গ সেমিতে যদি 2.10 টাকা খরচ হয় তাহলে এত বর্গ সেমিতে কত খরচ হবে, তাহলে বলতে পারি কি প্রতি বর্গ সেমিতে 2.10 টাকা খরচ হলে, খরচ হলে পাই আর এল বর্গ সেমিতে খরচ হবে সেটা কত হবে, ইকুয়াল টু 2.10 ইন্টু পাই আর এল, এত টাকা। দেখে নাও সহজ হিসাব, এরকম টাইপের অঙ্ক তোমাদের করিয়ে দিচ্ছি আমি। বলেছি এক বর্গ সেমিতে 2.10 টাকা খরচা হচ্ছে, তাহলে পাই আর এল বর্গ সেমিতে কত খরচা পড়বে, 2 এর সঙ্গে গুণ করে দেবো, তাহলে এটা টোটাল যে বক্রগত তল আছে বা পার্শ্ব যে তল আছে তার টোটাল খরচ পড়বে এত টাকা। কিন্তু এখানে বলে দিয়েছে, এখানে বলেছে কত, পলিশ করতে 429 টাকা খরচা হচ্ছে, তাহলে এইটা 429 টাকা সমান হবে। তাহলে বলতে হয় কি প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে 2.1 পাই আর এল ইকুয়াল টু 4429 এইটা। ওকে, এটাকে আমি একটু উপরের দিকে করছি, এখানে মুছে দিচ্ছি, এখান থেকে আমি এলটা বের করব, তির্যক উচ্চতাটা বের করব, তির্যক উচ্চতা বেরিয়ে গেলে আমার এইচটা বেরিয়ে যাবে। তাহলে বা 2.1 পাই হচ্ছে 22 7 8টা কত হচ্ছে,
আর হচ্ছে 5 ইনটু এলটা জানি না, এটা হচ্ছে 429। তাহলে কোনা এটা গুণ করে দিই, তাহলে এল ইকুয়াল টু বলতে পারি কি 429 ইনটু 7। ওকে, এটা গুণ হয়ে গেল উপরে, নিচের দিকে আসছে কত কেন 2.1 ইনটু 22 ইনটু 5। এটা একটা কাজ করে দশমিক তুলে দিলাম, এখানে 10 বুঝলাম, 7 × 3 = 21, 3 হচ্ছে। ওকে, এটা 3 দিয়ে কাটা করে যা দেখে নাও, 3 × 3, ওকে, 3 × 3, তারপরে হচ্ছে 1 আছে 12, 3 × 4 = 12, 3 × 4 = 12, নেক্সট হচ্ছে কি 9, 3 × 3 = 9, দেখে নাও 143, 143 সঙ্গে 3 গুণ করলে কত হচ্ছে দেখে নাও, 3 × 3 = 9, ওকে, 3 × 3 = 9, 3 × 4 = 12, 2 × 1 = 1, 3 × 3 = 4, 4 × 3 = 4, 143। নেক্সট দেখে নাও, এটা 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে কি দেখে নাও, তাহলে 11 × 2 দিয়ে কাটলাম, 11 × 1 = 11, তাহলে 3 × 11 = 33, তাহলে উপরে কত থাকছে 13/2, তাহলে 5 × 11 = 5, 2 × 10, এই দুই কাটছি, তাহলে বা এল ইকুয়াল টু কত আছে 13 সেমি। তাহলে একদম সহজভাবে হয়ে গেল, কী করলাম প্রথমে আর আবার বলে দিচ্ছি, 7 দিয়ে কাটলাম এখানে 3 × 7 = 21, এই 3 এর সঙ্গে এটা কাটলাম 429 কাটলাম, 143, এটাকে আবার 11 দিয়ে কাটলাম, 11 × 2 = 22, 13 × 11 = 13, 5 দিয়ে কাটলাম 5 × 2 = 10, 2 কাটলাম, তাহলে 13 সেমি পেলাম, ব্যাস এটা পেয়ে গেলাম কত 13 সেমি। এবার দেখে নাও, এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এখান থেকে আমরা এইচ পেয়ে যাব, তাহলে বলতে পারি কি শঙ্কুটির উচ্চতা এইচ ইকুয়াল টু কী হবে দেখে নাও, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তার মানে রুট অফ বলতে পারি কি এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। পাশে বলে দিচ্ছি কি করে হলো, আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজ লম্ব স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে এইচ ইকুয়াল টু রুট। ওকে, এইটা চলে এসছে, তাহলে এখানে মানটা বসিয়ে দিলাম, রুট অফ 13, এটা 13² - 5² তাহলে কত হচ্ছে দেখে নাও, 13³ = 169, আর এটা হচ্ছে 25, তাহলে 169 থেকে 25 বিয়োগ করে কত হচ্ছে 5 এতে কয় দেওয়া 9 = 4, 6 2 এতে কয় দেওয়া 6 = 4 = 1, তাহলে 144 কত 12 হয়, তাহলে 12 সেমি। তাহলে আমরা উচ্চতাটা কত পেলাম, এইচ ইকুয়াল টু 12 সেমি, তাহলে এটা কত হচ্ছে, এটা 12 সেমি। ওকে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম, নেক্সট দেখানো কী আছে, নেক্সট তাহলে এখানে আমরা উচ্চতা পেয়ে গেলাম 12 সেমি, এর নেক্সট পার্ট বলেছে কি, তাহলে খেলনাটি তৈরি করতে কত ঘন সেমি কাঠ লেগেছে নির্ণয় করে, তার মানে এর আয়তন, টোটাল আয়তনটা বের করতে বলেছে, তাহলে শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 πr² সেটা বসিয়ে দেবো এখানে, তাহলে বলতে পারি এখানে, তাহলে অতএব শঙ্কুটির আয়তন v = 1/3 πr² তাহলে 1/3 × 7 × আর হচ্ছে 5, তাহলে 5 × 5, এইচ হচ্ছে কত বের করলাম আমরা 12, ব্যাস হয়ে গেল। এবারে কাটাকুটি 3 × 4 = 12, 3 × 4 = 12, এটা হয়ে গেলো, দেখে নাও আর কাটাকুটি যাবে না, তাহলে একটা কাজ করো, 5 × 5 = 25, 25 × 4 = 100, ওকে, দেখে নাও 5 × 5 = 25, 4 = 100, তাহলে উপরে কত হচ্ছে 2200/7, এটা এত ঘন সেমি, বা এটাকে যদি ভাগ করো কত হচ্ছে দেখে নাও, 2200 যদি ভাগ করি এটাকে, 3 × 7 = 21, এখান থেকে 1 নামবে, ওকে, তাহলে এখন নামলে এখানে 0, 7 × 1 = 7, ওকে, এখান থেকে আবার 7 × 10 = 3 নামলো এখানটায়, তাহলে এখানে আবার একটা 0 আছে, 0 নামলো, 4 × 7 = 28, এখানে কত হবে 2 × 8 = 10 = 2, তাহলে 2/7, এত ঘন সেমি, একদম সহজভাবে প্রত্যেকটা সহজভাবে হয়ে গেল। প্রথমে যেখানে যে বলে দিচ্ছে যে কত টাকা লেগেছে সেখান থেকে তোমাকে সব বের করতে হবে, ব্যাসার্ধ বলে দিচ্ছে টোটাল বক্রতলটা বা পার্শ্বতলটা পলিশ করতে 429 টাকা লেগেছে, তার টোটাল বক্রতলের ক্ষেত্রফল বের করবো, প্রতি বর্গ সেমিতে ক টাকা খরচ হয় সেটা গুণ করে দেবো, গুণ করার পর দুটোকে ইকুয়াল করে দেবো, ইকুয়াল করলি আর এর মান জানাচ্ছে, তাহলে ওখান থেকে এল পেয়ে যাচ্ছি, এলটা আসুক 13 সেমি। তা যেহেতু এখানে এল আর জেনে গেলাম, তা সেখান থেকে আমরা যে সমকোণী ত্রিভুজের ফর্মুলা যে লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার, সেখান থেকে এইচ পেয়ে গেলাম, তাহলে এই যখনই পেয়ে যায় তখন আমার শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 πr² সেখানে বসিয়ে দিলে আমার মান চলে আসবে।
ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট ন নম্বর অঙ্কটা কি আছে দেখে নাও। লম্ববৃত্তের শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.37 বর্গ মিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত হিসাব করে লিখি। খুব সুন্দর কত কোশ্চেন দিয়েছে দেখে নাও, কীভাবে হবে দেখে নাও। এটা তাহলে আগে কি দেওয়া আছে সেটা আমরা লিখে ফেলি। আমরা বয়াটির ক্ষেত্রফল ইয়ে ধরলাম, কত বলেছে দেখে নাও, 75.75 3/7 এটা বলেছে। তাহলে এটা এটাকে যেন পূর্ণ ভেঙে দিই কত হবে দেখে নাও, 75 ইন্টু দেখে নাও, 75 ইন্টু 3 ইন্টু 7 তাহলে কত হচ্ছে দেখে নাও, 5 7 35 5 3 7 7 49 49 3 50 52 52। ওকে, তার সঙ্গে 3 যোগ হবে তাহলে 5 3 8 2 8 2 5 2 8। ওকে, 5 2 8 / 7 এত বর্গ, এত বর্গ কি বলেছে, বর্গ মিটার। ওকে, তাহলে আমরা এটা বের করে ফেললাম। নেক্সট কি বলেছে দেখে নাও, বলেছে কি এখানে বয়াটির তির্যক উচ্চতা বলে দিয়েছে, বয়াটির তির্যক উচ্চতা বলে দিয়েছে। ছবিটা আমি এখানে ড্র করছি, বা বয়াটি এইভাবে থাকে, আর ঠিক আছে এইভাবে আমি করছি। এর পার্শ্বতলের ক্ষেত্রফলটা বলে দিয়েছে এত বর্গ মিটার, তারপর হচ্ছে তির্যক উচ্চতা বলছে 5 মিটার তির্যক উচ্চতা এল ইকুয়াল টু বলে দিচ্ছে। কী বের করতে বলেছে, তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা হিসাব করলে কতটা বায়ু আছে এর ভিতরে। তার মানে বায়ু আছে মানে কী করতে হবে, আমাকে আয়তন বের করতে হবে, এর আয়তনটা বের করতে হবে। এবার আয়তন বের করতে গেলে আমাকে কী জানতে হবে, উচ্চতা জানতে হবে, রৈখিক উচ্চতাটা। তাহলে উচ্চতা কী করে জানবো, শুধু তো এটা দেওয়া তাহলে সেখান থেকে আমার ভূমির ব্যাসার্ধও জানতে হবে। তাহলে প্রথমে এই তির্যক উচ্চতা ব্যবহার করে আর ক্ষেত্রফলটা ব্যবহার করে আমরা এর ব্যাসার্ধটা বের করব। তা দেখে নাও, বলতে পারি কি শঙ্কুটির বা বয়াটির তির্যক উচ্চতা এল ইকুয়াল টু 5 মিটার। ধরি বয়াটির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। ওকে, এটা ধরলাম। নেক্সট কি ক্ষেত্রফল বলে দিচ্ছে, তির্যক উচ্চতা বলে, তাহলে আমি এখানে লিখতে পারি কি বয়াটির, অতএব বয়াটির সমগ্রতলের তলের ক্ষেত্রফল সেটা কত হবে দেখে নাও, পাই আর ইন্টু আর প্লাস এল দেখে নাও, পাই আর প্লাস আর ইন্টু আর, পাই আর ইন্টু আর প্লাস এল এত বর্গ মিটার। কারণ বয়া তৈরি করতে নিচেও লাগবে পাত, সাইডেও পাত লাগবে, চারিদিকে তোমার, তাহলে এটা টোটাল সমগ্রতার ক্ষেত্রফল বের করবো। কিন্তু এখানে সমগ্রতার ক্ষেত্রফল কত বলছে, 528/7, তাহলে এটার সঙ্গে এটা ইকুয়াল হবে। তাহলে বলতে পারে কি প্রশ্নানুসারে, তাহলে অতএব প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে কী হবে এটা, তাহলে বলতে পারে কি পাই আর ইন্টু আর প্লাস এল ইকুয়াল টু কত হবে দেখেন, এখানে বলেছে কত, 5 2 8/7। তাহলে বা এখানে যে পাই আছে 22/7 ইন্টু আর প্লাস এলটা আছে 5 = 5 2 8/7। তাহলে একটা কাজ হবে, পায়ের মানটা ওইদিকে সরিয়ে দিচ্ছি, তাহলে বা আর স্কোয়ার প্লাস 5 আর ইকুয়াল টু এটা গুণ করলাম, আর এখানে দেখানো 5 2 8/7/22/7। তাহলে এই সাত কাটবে, এখানে যদি 22 দিয়ে কাটা করে যাই, এখানে একটা কাজ করছি আমি 11 দিয়ে কাটছি, 11 2 = 22, এখানে যদি 11 কাটি দেখে নাও, তা 4 11 44। ওকে, 4 11 44, তাহলে এখান থেকে 4 12 8 হবে, তাহলে 8 11 88 হচ্ছে এখানে। আবার 2 দিয়ে কাটি, এখানে কত হচ্ছে দেখে নাও, এখানে 24 24 2 = 28 24, তাহলে এখানে যদি করি তাহলে পাচ্ছি কি দেখুন, তাহলে বা আর স্কোয়ার প্লাস 5 আর ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, 24 24।
তাহলে এটাকে আমাকে সমাধান করতে হবে। সমাধান কিভাবে করে দেখানো, তাহলে বা বলতে পারি কি আর স্কোয়ার প্লাস ফাইভ আর মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো। তাহলে এখানে মিডল টার্ম ফ্যাক্টরটা কীভাবে করে দেখানো, পাঁচ আছে তাহলে চব্বিশ আছে এখানে, তাহলে তিন আটশো চব্বিশ একটা কাজের প্লাস এইট আর মাইনাস থ্রি আর মাইনাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো। একটা কাজ করে যেখান থেকে আর কমন নিচ্ছে, আর যদি কমন নিই আর প্লাস এইট, এখান থেকে মাইনাস থ্রি কমন নিচ্ছি, এখানে কত হচ্ছে আর প্লাস থ্রি, ওকে আর প্লাস এইট, তিন আটশো চব্বিশ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কী পাচ্ছি দেখানো, তাহলে বা বলতে পারি কি আর মাইনাস থ্রি আর কি আর প্লাস এইট ইকুয়াল টু জিরো। তার মানে এখান থেকে আমরা আর এর দুটো মান পাচ্ছি, আর হচ্ছে কত, আর পাচ্ছি এখানে তিন এবং আর ইকুয়াল টু মাইনাস এইট। এবার দেখে নাও আমরা সাধারণত যে ব্যাসার্ধ পাবো সে দৈর্ঘ্য পজিটিভ নেগেটিভ পাবো না, তাহলে আর ইকুয়াল টু থ্রি পাবো, এখানে মাইনাস এইট হবে না। কীভাবে হচ্ছে দেখেন, এটা কীভাবে বের করতে হয় সেটা একটু তোমাদের বলে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি যেহেতু দুটো ইকুয়াল টু জিরো হয়, তাহলে আর মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তাহলে আর বা আর ইকুয়াল টু থ্রি এইটা, এবং একইভাবে আর প্লাস এইট ইকুয়াল টু জিরো, তাহলে আর ইকুয়াল টু মাইনাস এইট, তাহলে এটা অগ্রাহ্য, এটা নেওয়া যাবে না, কারণ ব্যাসার্ধ কখনো নেগেটিভ আসবে না, দূরত্ব কখনো নেগেটিভ আসবে না। তাহলে ব্যাসার্ধ কত হবে, আর ইকুয়াল টু থ্রি মিটার। তাহলে বলবে কি যে ঋণাত্মক মানটি অগ্রাহ্য করিয়া পাই, ওকে আর এর ঋণাত্মক মানটি অগ্রাহ্য করিয়া পাই, অতএব আর ইকুয়াল টু তিন মিটার। তাহলে আমরা আর এর মান কত পেলাম, তিন মিটার, তাহলে এটা পেয়ে গেছি আর ইকুয়াল টু থ্রি মিটার। এবার দেখুন এখানে উচ্চতা বের করা খুব সহজ হয়ে যাবে, কারণ এটা সমকোণী ত্রিভুজ, ওকে। তাহলে এখানে বলতে পারি কি, অতএব তাহলে আমরা এখানে বলতে পারি কি, অতএব বয়াটির উচ্চতা এইচ ইকুয়াল টু, দেখে নাও এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমরা জানি লম্ব অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার মানে কী হবে, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে অতি লম্ব ইকুয়াল টু হবে কি, রুট অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু রুট অফ এল হচ্ছে ফাইভ, তাহলে ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার ইকুয়াল টু রুট অফ টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটিন, ওকে টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন, এটা নাইন হবে, এটা নাইন। তাহলে কত, তিন স্কোয়ার করে নয় হবে, তাহলে এখান থেকে যদি মাইনাসটা করি কত আসবে দেখানো, এটা এখানে আসবে রুট অফ সিক্সটিন, তাহলে বা এইচ ইকুয়াল টু ফোর মিটার। তাহলে বয়াটির উচ্চতা, রৈখিক উচ্চতাটা কত হবে, এটা চার মিটার, ওকে এটা পেয়ে গেলাম। তাহলে এটাই বের করতে বলেছিল। নেক্সট এর আর একটা পার্ট আছে, সেটা কী বলেছে কী দেখানো, বয়াটির বয়াতে কত বায়ু আছে নির্ণয় করো। তাহলে বায়ু বলতে কি, ভিতরে আয়তনটা কত, বয়ের ভিতরে আয়তনটা বের করতে হবে, যেমন শঙ্কুটির আয়তন। তাহলে এখানে বলতে পারি কি, অতএব বয়াটির আয়তন বা আবার বয়াটির আয়তন ভি ইকুয়াল টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ, ওকে এটা, তাহলে ওয়ান থার্ড ইন্টু পাই হচ্ছে বাইশের সাত ইন্টু আরটা কত দেখানো, আর কত পেলাম আমরা, আর ইকুয়াল টু তিন, তাহলে থ্রি ইন্টু থ্রি ইন্টু এইচটা কত পেলাম আমরা, চার, তাহলে কাটো তিন তিন কেটে যাবে। তাহলে এখানে কত হয়েছে দেখানো, তাহলে তিন চারে বারো, বা আমি বলতে পারি তিন দুগুণ ছয় তিন দুগুণ চার সিক্সটি সিক্স, তিন দুগুণ ছয় তিন দুগুণ ছয় মানে বাইশ তিনে সিক্সটি সিক্স হবে, তার সঙ্গে চার গুণ, তাহলে সিক্সটি সিক্স আর চার যদি গুণ করি কত হবে দেখানো, এটা চার ছয় চব্বিশের চার হাতে কে দুই, চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ টোয়েন্টি সিক্স, তাহলে টু সিক্স ফোর বাই সেভেন, এত আসছে, এত ঘন মিটার। ভালো করে দেখো চার ছয় চব্বিশের চার হাতে একটা দুই, চার ছয় চব্বিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ, তাহলে এটাকে ভাগ করলে কত আসবে, টু সিক্স ফোর, তাহলে তিন সাতকে একুশ, চার সাতকে আটাশ, তাহলে তিন দেওয়া যাবে তিন সাতকে একুশ টোয়েন্টি ওয়ান, এখান থেকে এক পাঁচ হবে, এটা চার হবে, তাহলে সাত সাতকে উনপঞ্চাশ, সাত আটশে ছাপান্ন, তাহলে সাত সাতকে উনপঞ্চাশ ফর্টি নাইন, তাহলে নয়তে কয় দাও চোদ্দো, এটা হচ্ছে পাঁচ হবে, ওকে পাঁচ হলো, তাহলে এখানে হচ্ছে ফাইভ বাই সেভেন বর্গ, এটা বর্গ না ঘন মিটার, ওকে। তাহলে বয়ার ভিতরে বায়ু কতটুকু আছে, তাহলে সাঁত্রিশ পূর্ণ পাঁচের সাত ঘন মিটার, এত পরিমাণ বায়ু আছে, ওকে।
তো আশা হয় তুমি এটা বুঝতে পেরেছো। তো এর নেক্সট পার্টটা বলেছে কি, লাস্ট পার্ট এটা বলেছে কি, বয়াটির চারপাশ রং করতে প্রতি বর্গ মিটারে 2.80 টাকা হিসাব খরচ, কত খরচ পড়বে নির্ণয় করে, মানে বর্গের ক্ষেত্রফল কত আছে সেই প্রতি বর্গ মিটার যদি এখানে 2.80 টাকা খরচ হয় তা টোটাল বয়াটি তৈরি পাত দিয়ে তৈরি করতে কত খরচ পড়বে সেটা বের করতে বলেছে। খুব সহজ, এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে, এখানে প্রথমেই আমার ক্ষেত্রফল এখানে বলে দিয়েছে কত, 75.35 বর্গ মিটার, সেটার সঙ্গে গুণ করে দেবো। তাহলে এখানে লিখে দেবো কি, দেখে নাও, তাহলে এটা 9 নম্বর অঙ্ক ছিল, লিখে প্রতি বর্গ মিটারে 2.80 টাকা করে খরচ হলে এখানে কত বলে দেখলাম 75.37 বা এই টাকা আমি গুণ করেছিলাম কত, 5 to 8/7 বর্গ মিটারে খরচ হবে, সেটা বলতে পারি ইকুয়াল টু 5 to 8/7 ইন্টু 2.80। ওকে, তা 10 মিনিট তুলে দেবো এখানে 10, ওকে এর শূন্য থাকবে না, তাহলে কত যদি দেখানো 28 4 7 28 4 হবে এটা, ওকে 4 7 28। এবার নেক্সট যদি এটা কাটাকুটি না করে আমরা যদি গুণ করে দিই, দেখানো এটার সঙ্গে গুণ করে 10 দিয়ে পরে আমরা 10 মিনিট বসিয়ে দেবো, তাহলে এটার সঙ্গে গুণ করে দিচ্ছি, দেখানো গুণ করে দেওয়া 4 8 32 2 হাতেকে 3 4 2 9 8 8 9 10 11 11 1 হাতেকে 1 4 5 20 20 21, ওকে তাহলে 2 1 1 2/10 তাহলে কত হচ্ছে 211.2 বা 20 দশমিক শূন্য দিলে এত টাকা। তাহলে প্রতি বর্গ মিটার যদি 2.80 টাকা করে খরচ হয় বা 2.8 টাকা করে যদি খরচ হয় তা সেখানে 528/7 বা 75.37 বর্গ মিটারে খরচ পড়বে কত, 211.20 টাকা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 10 নম্বর অঙ্কটা কী আছে দেখানো, লম্বিত্যাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গ মিটার জায়গা লাগে এবং 20 ঘন মিটার বাতাসের প্রয়োজন, ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। খুব সুন্দর কোশ্চেন বোঝা দেখে নাও, কোশ্চেনটা তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই, তারপরে অঙ্কটা আমি করে দিচ্ছি। এখানে কি বলছে, একটা তাঁবু আছে, এই তাঁবুর উচ্চতাটা কত সেটা নির্ণয় করতে বলেছে। ওকে, তাঁবুর উচ্চতা নির্ণয় করতে বলে দেখে নাও, বলেছি 4 জনের জন্য, দেখে নাও বলেছে কি, প্রতি টোটাল 11 জন লোক, এখানে টোটাল 11 জন লোক থাকবে তাঁবুতে, প্রতি 4 জনে, দেখে নাও প্রতি 4 জনের ভূমিতে 4 বর্গ মিটার, প্রত্যেক লোকের জন্য, একটা লোকের জন্য, প্রত্যেক লোকের জন্য 4 বর্গ মিটার জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য কত লাগবে, তাহলে এখানে লিখতে পারি এটা 10 নম্বর, একটি প্রত্যেক লোকের জন্য, প্রত্যেক এখানে কী বলে দেখে নাও, বলেছে প্রত্যেক লোকের জন্য 4 বর্গ মিটার, 4 বর্গ মিটার জায়গা লাগলে, জায়গা লাগলে 4 বর্গ মিটার জায়গা লাগলে 11 জনের জন্য জায়গা লাগবে 11 × 4 = 44 বর্গ মিটার। ভালো, সহজ হিসাব একদম, একজনের জন্য 4 বর্গ মিটার জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য কত, 4 × 44 বর্গ মিটার, তাহলে এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এখানে আমরা এর ক্ষেত্রফল পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল থেকে আমরা কী বের করতে পারবো, ব্যাসার্ধটা বের করতে পারবো, এখানে ব্যাসার্ধটা, তাহলে এখানে বলি ধরি তাঁবুটির ভূমির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, ওকে, অতএব তাঁবুটির ভূমির ক্ষেত্রফল
क्षेत्रफल पाई आर स्क्वायर वर्ग मीटर তাহলে অতএব তাহলে যদি এখানে কি যদি যদি তাবুটির ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গমিটার হয় তাহলে অতএব বলতে পারি কি পাই আর স্কয়ার ইকুয়াল টু 44 দেখে নাও এটা তো ভূমির ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল কত 44 বর্গমিটার বলছে তাহলে এখান থেকে আর বের করতে পারি তাহলে বা বলতে পারি যে 22/7 ইনটু আর স্কয়ার ইকুয়াল টু 44 তাহলে বা আর স্কয়ার ইকুয়াল টু 44 ইনটু 7 डिवाइड बाय 22 ताले 22 दुगुने 44 ताले बा आर स्क्वायर इक्वल टू 7 दुगुने 14 14 मीटर ओके ताले এখানে বলতে পারি কি এখানে এটা লিখে দিচ্ছি आर स्क्वायर इक्वल टू 14 বর্গ মিটার কারণ দৈর্ঘ্য স্কয়ার আছে ওকে তাহলে আমরা আর স্কয়ার আকারে রাখলাম কারণ কি উচ্চতা বের করতে উচ্চতা ফর্মুলা 1/3 পাই আর স্কয়ার এইচ এখানে আর স্কয়ার আকারে রাখলাম রুট করলাম না কারণ আর স্কয়ার মানে ডাইরেক্ট বসাবো নেক্সট কি বলে দেখানো নেক্সট পার্ট বলে যে কি যে প্রতি এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন হয় এক একজনের জন্য যে তাবুর ভিতরে যে বাতাসের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি 20 ঘনমিটার তাহলে 11 জনের জন্য কত বায়ু লাগবে তাহলে এখানে লিখে দিই 11 জনের জন্য 11 জনের জন্য যে পরিমাণ বায়ু বা বাতাস যাই বলতে পারি আমরা এখানে বায়ু বা বাতাস বলতে পারি বাতাস যেই পরিমাণ বাতাস লাগবে তার আয়তন ইকুয়াল টু 11 ইনটু 20 কারণ এক প্রতি যে এক ব্যক্তির জন্য 20 ঘনমিটার লাগে তাহলে 11 জনের জন্য কত হবে 11 দুগুণ 22 220 ঘন মিটার ওকে তাহলে এত ঘনমিটার এখানে তাহলে কত লাগবে 11 ঘনমিটার টোটাল হচ্ছে কি 220 ঘনমিটার আমার কি লাগবে বাতাস লাগবে ওকে তাহলে এটা বের গেলাম যে এর ভিতরে টোটাল যত বাতাস আছে এর ভিতরে টোটাল যত বাতাস আছে তার বাতাসটা 220 ঘনমিটার কিন্তু এই এই একটা তাবুর ভিতরে যেই পরিমাণ বাতাস থাকবে সেটাই হচ্ছে তাবুর আয়তন তাহলে বলতে পারি আবার তাহলে বলতে পারি এখানে আবার আবার তাবুটির আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কোয়ার এইচ ওকে তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ 1/3 হচ্ছে তাবুতে যে তাবুটির আয়তন তাহলে এখান থেকে বলতে পারি কি অতএব 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 220 তাহলে এখান থেকে বলতে পারি তাহলে বা 1/3 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ারের মান কত 14 বের করেছিলাম 14 ইন্টু এইচ ইকুয়াল টু 220 তাহলে বা এইচ ইকুয়াল টু বলতে পারি কি 220 ইন্টু 7 ইন্টু ওকে এখানে কথা হবে দেখে নাও তাহলে এখানে বলতে পারি কি 220 ইন্টু 3 ইন্টু 7 উপরে গেল দেখুন 37 উপরে নিচে কত আসবে দেখে নাও নিচে আসছে কত 22 22 ইনটু 40 ওকে এটা আছে তাহলে 22 আর 14 আছে এবারে কাটা করে 7 7 দুগুণে 14 এটা কাটলো এবারে দেখে নাও এটা 2 22 এখানে হচ্ছে 22 আগে 22 0 10 হলো এখানে 2 দিয়ে কাটো তো 5 হলো ওকে এখানে 5 হলো তাহলে কত হচ্ছে দেখে নাও তাহলে বা h ইকুয়াল টু কত পাচ্ছে দেখে নাও তাহলে 3 5 15 15 মিটার তাহলে এই যে তাবুটা আছে এই তাবুর উচ্চতা কত পেলাম আমরা 15 মিটার এখানে উচ্চতা পেলাম আমরা 15 মিটার তাহলে এখানে কি বের করতে হলো তাবুটির উচ্চতা নির্ণয় করতে এখানে কটা স্টেপে করলাম এখানে কোশ্চেনটা কিভাবে ঘুরিয়ে দিয়ে দেখানো একজনের জন্য কত ভূমিতে ক্ষেত্রফল লাগে সেটা বলে দেয় 4 বর্গ মিটার লাগে তাহলে 11 জন লোক থাকবে তাবুর ভিতরে তাহলে তার জন্য কত ক্ষেত্রফল লাগবে 4 11 44 বর্গ মিটার সেখান থেকে আর বের করলাম কারণ পাই আর স্কয়ার ভূমির বৃত্তাকার আছে তার ক্ষেত্রফল ফর্মুলা কি পাই আর স্কয়ার তাহলে পাই আর স্কয়ার ইকুয়াল টু 44 তাহলে সেখান থেকে আর স্কয়ার বের করলাম আর বের করলাম না এই কারণে যে আমাদের দরকার নেই পরবর্তীকালে বলে কি একজনের জন্য আমার 20 ঘনমিটার বায়ু লাগছে ভিতরে ওর ভিতরে বায়ু আছে বাতাস আছে
তাহলে 11 জনের জন্য কত বাতাস প্রয়োজন হবে, সেটা হচ্ছে 220 বর্গকিলোমিটার। তাহলে এটা হচ্ছে তাবুর ভিতর তাবুর আয়তন। তাহলে এই আয়তন তাবুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার, এই দুটোকে ইকুয়াল করে আমরা এইচ বের করব, এইচ হচ্ছে 15 ঘনমিটার। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো আজকে ভিডিও এতটুকুই, আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যে অঙ্কগুলো করলাম সেগুলো তোমরা বুঝতে পারলে কি না সেটা তো অবশ্যই তোমরা কমেন্টে বলবে। যদি বুঝতে পারো থাকো ভিডিওতে অবশ্যই তোমরা লাইক দেবে, নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।